গরমের মধ্যে আছে, ডিপের সেমিস্টার ডায়াগনস্টিক লাগবে। আমরা একজন পেশেন্টের সাথে কথা বলবো, যিনি কিনা এখানে ভর্তি নিয়ে চিকিৎসা নিয়েছেন। তো সরাসরি তার সাথে কথা বলি। প্রথমে জানতে চাইবো আপনার নাম। আসসালামু আলাইকুম। লুৎফুন্নেসা। আমি হাঁটুতে ব্যথা, মাজার ব্যথা ছিল, মনার মধ্যে বেশ একটু ভালো গেছে। আচ্ছা, থাকেন কোথায় আপনি? আমার বাড়ি মানুষ। তিন বছর ধরে আপনি এই সমস্যায় ভুগছিলেন? আচ্ছা, কি সমস্যা হতো? কি বসলে উঠতে পারতাম না, বসলে উঠতাম ইন্টারনেটের মাধ্যমে। আচ্ছা, ঠিক আছে। তো এইখান কোন ডক্টরের অধীনে তত্ত্বাবধানে আপনি চিকিৎসা নিচ্ছেন? এখানে নিয়েছেন শফিলা প্রধান স্যারের। আচ্ছা, কতদিন ভর্তি ছিলেন আপনি এখানে? ১৬ দিন। তো আপনার কাছে জানতে চাইবো এখন কার অবস্থা কেমন? আপনি যে যে ১৬ দিন ভর্তি ছিলেন, এখন কি অবস্থা আপনার? এখন আল্লাহর রহমতে ভালো আছি। এখন ভালো? জি। এখন হাঁটতে পারেন? হাঁটতে পারি। উঠতে পারেন, বসতে পারেন? সমস্যা হয় কি? না, সমস্যা হয় না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আপনি এখানে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন, তো এখানকার যে যারা সেবাকারী আপনার সিস্টার আছেন, ডক্টর আছেন, ম্যানেজমেন্টে আছেন, তো এখানকার সব মিলিয়ে আপনার কেমন মানে আমাদের দেহের ব্যবহার? ব্যবহার ভালো ছিল। আচ্ছা, এখানকার পরিবেশ কেমন? ভালো। আচ্ছা, অন্যান্য রোগীদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে আপনার, কোনো মতামত যারা এই সমস্যার? আপনি বলতে চাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। আপনার পরিচয় কি দিবেন? জি, মোহাম্মদ জাকির হোসেন, রোগীর ছেলে। আমি বড়ছি রোগীর ছেলে। আমি ভর্তি করালাম আমার আম্মাকে। আচ্ছা, ভর্তি করানোর পর ইউটিউবে দেখলাম যে অনেকে ভালো হইতেছে, এই আশায় আসলাম। আল্লাহর রহমত, জি, ভালো চিকিৎসা আল্লাহ পাকের ভালোই করছে, এখন সুস্থ আমার আম্মা। আপনার পরিচয় কি? আচ্ছা, আপনি ওনার স্বামী? আচ্ছা, আপনি তো দেখেছেন মানে ওনার যে সমস্যাটা ছিল, তো এখন কি অবস্থা? ভালো। এখন ভালো? আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আজকে তো আপনি চলে যাবেন, তাই না? আচ্ছা, অন্যান্য রোগীদের উদ্দেশ্যে আপনার যদি কোনো মতামত থাকে? আমি বলবো যে আমার আম্মুকে অন্য জায়গায় চিকিৎসা করাইছি, কিন্তু কোনো ফল পাইনি। এখানে আয়সা লক্ষণ ভালো। তাহলে আমি মনে করি যারা এরকম সমস্যা আছে তারা বিভিন্ন জায়গায় যাচাই করে যাক, কিন্তু আমি আশা করি যে এখানে এসে চিকিৎসা নেওয়ার জন্য চিকিৎসা নিয়ে আল্লাহর রহমত, ইনশাআল্লাহ আল্লাহর রহমত থেকে ভালো হওয়ার সম্ভাবনা বেশি। আপনাদের অভিজ্ঞতা থেকে বলছেন যে যদি ভর্তি থাকে থেকে যদি চিকিৎসা নেয় তাহলে আপনি সুস্থ হওয়ার সম্ভাবনা? জি, ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, আপনারা যে এখানে সেবাটা পেয়েছেন, তো দশের মধ্যে কত দিবেন? দশের মধ্যে দশই দেওয়ার দেব। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।